আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের পরিবেশ বইয়ের 87 পাতা থেকে পড়ানো শুরু করব। এর আগে যা যা পড়িয়েছি সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 87 পাতায় কি পড়া আছে। খোলা আকাশের নিচে, দেখি কি পড়াটা আছে। ঝড়ে ঘর পড়ে যায়, বন্যায় ঘরে জল উঠে আসে, তখন ঘর বাড়ি ছেড়ে যেতে হয়। বড় ঠাকুমাদের 3 বার এমন যেতে হয়েছে। শেষবার যখন গেছেন তখন কেতকীর বাবা ছোট, সেবার হাই স্কুলের দোতলায় থাকতে হয়েছিল 20 দিন। কেতকী শুনে অবাক, পরদিন স্কুলে সবাইকে বলল এই কথা। দিদিমণি বললেন, এ তো শুধু ঝড় বন্যার জন্য নয়, অনেক কাল আগেকার মানুষ কি করতে হতো জানো? হামিদ বলল, জানি দিদি, গুহায় থাকতো, এখনকার মতো ঘর বাড়ি ছিল না। ঠিক বলেছ, তবে গুহাতেও শান্তি ছিল না, কিছুদিন পরে সেখানে খাবার ফুরিয়ে যেত, তখন আবার অন্য জায়গায় চলে যেতে হতো। হ্যাঁ, এইভাবেই ঘুরে বেড়ানো জীবনকে যাযাবর জীবন বলে। দেখো, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, যাযাবর জীবন বলতে তোমরা কি বোঝো? ঠিক আছে, তারপরে দেখো, অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের নিয়ে বেরিয়ে পড়তো তারা। মাসের পর মাস হাঁটতে হতো, রাতে কোথায় থাকতো, খোলা আকাশের নিচে থাকতে হতো, গাছতলাতেও থাকতো, ছোটোখাটো গুহা পেলে সেখানেই থাকতো, আবার তাঁবুতেও থাকতে পারতো। তাঁবু কী করে করতো? কাপড় তো ছিল না, পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো, বাচ্চাদের তাঁবুর ভেতরে রাখতো, আর বড়রা পালা করে পাহারা দিত। পাহারা কিসের জন্য? যাতে অন্য দলের মানুষেরা এসে ছাগল ভেড়া নিয়ে যেতে না পারে। তাছাড়া বাঘসিংহের ভয় তো ছিলই। কেন? দেখো, এখানে আমরা একটা ছক পাচ্ছি, ছকটা আমাদের পূরণ করতে হবে। দুর্যোগে পড়লে কিভাবে মানুষ থাকার জায়গা বদলে দিয়েছে তা তোমার ধারণা থেকে লেখো। দেখো, আগেকার দিনে কেন মানুষ বারবার জায়গা পরিবর্তন করত? দেখো, জায়গা পরিবর্তন করার জন্য অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে কয়েকটা কারণ এখানে বলে দেওয়া হচ্ছে। প্রথম কারণ হচ্ছে খাদ্য। যখন খাবার শেষ হয়ে যেত বা খাবার কম পড়ে যেত, তখন খাবারের সন্ধানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আবার কি, বাসস্থান নষ্ট হয়ে গেলে, কোনো প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টি ভূমিকম্প হলে যেখানে থাকতো সেই জায়গা যদি নষ্ট হয়ে যেত, তাহলে আবার থেকে অন্য জায়গায় যেতে হতো। অথবা নিরাপত্তার অভাবে, ধরো কোথাও কোনো বন্য জন্তু আক্রমণ করছে বারংবার, মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সেখান ছেড়ে তারা অন্য জায়গায় চলে যেতে পারতো। এসকল কারণে তারা আগেকার দিনে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার তাদের স্থান পরিবর্তন করতে হতো। তারপরে কি বলেছে দেখো, জায়গা বদলাতে গিয়ে কি কি অসুবিধা হতো। দেখো, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়, কিন্তু সেখানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। কীরকম বলতো? সহজে জল ও খাবার পাওয়া যায় এমন জায়গায় খুঁজে বার করতে হবে। তাহলে যেখানে আমি থাকবো সেই জায়গাটায় যেমন জল আর খাবার ভালোভাবে পাওয়া যায়, সেই জায়গাটা খুঁজে পাওয়া খুব মুশকিল হতো, তাই জন্য একটা সমস্যার মধ্যে পড়তে হতো। মাসের পর মাস তারা হেঁটে এইসব জায়গায় খুঁজে বার করতো। আর কি, রাতে তারা খোলা আকাশের নিচে থাকতে হতো, এটা একটা বড়ই বিপজ্জনক জায়গা। কোনো কোনো সময় তারা তাঁবুতে বাস করতো। এইমাত্র বললাম তো আমরা, তাঁবুতে বাচ্চা ছেলেদেরকে রাখা হতো আর বড়রা বাইরে পাহারা দিত, কারণ বিভিন্ন প্রাণীরা সেখানে আক্রমণ করতে পারে। ঠিক আছে, এই সকল কারণেই তাদের অসুবিধার মধ্যে পড়তে হতো। এরপরে কি আছে দেখি, অনেকদিন আগে ওর অনিমার মাথায় ঘুরছিল, দিদিমণি ক্লাসে আসতে বললো, বাঘসিংহরা সুযোগ পেলে মানুষদের খেয়ে নিত, তাই না? সে ভয় তো ছিলই, তাছাড়া ওইসব গুহা বা বন জঙ্গল তো বাঘসিংহদেরই থাকার জায়গা। রফিক বলল, বাঘসিংহের ঘর বাড়ি, বাঘসিংহরাও তো ঘর বাড়ি চায়। বৈশাখী বললো, সবাই চায়, মৌমাছি থাকার জন্য চাক তৈরি করে, দেখিস নি? রবীন বলল, পাখির বাসা এক পাখির এক এক পাখির এক এক রকম বাসা। অ্যালিস বলল, মেটে ইঁদুরে বাসা দেখেছিস? আমি দেখেছি, আবার পিঁপড়ের চাক, উইডিপিও তো বাসা। দিদিমণি বলল, বা তোমরা তো অনেক পশু পাখির পতঙ্গের ঘরবাড়ি বিষয়ে জানো দেখছি, তাহলে সেটাই আজকে এখন আমাদের কাজ করতে হবে। বিভিন্ন পশু পাখি বন্য প্রাণীদের আমরা বসবাসের জায়গা এবং তারা কীভাবে তৈরি করে সেটা সম্পর্কে আমরা জেনে নেব। যেমন দেখো, একটা ছক দিয়েছে এখানে পশু পাখি বা পতঙ্গদের থাকা বা তার বাসস্থানের নাম।
সিংহ, সিংহ কোথায় থাকে? সিংহ থাকে গুহায়। কি দিয়ে তৈরি হয় গুহা? তো পাথর দিয়ে তৈরি হয়। সিংহ তো গুহা তৈরি করতে পারে না, যেখানে পাথরের মাঝখানে গর্ত থাকে সেটাই হচ্ছে তার গুহা। কোথায় দেখতে পাওয়া যায়? শুষ্ক পাথরের অঞ্চলে দেখতে পাওয়া যাবে। পাখি কি? পাখি হচ্ছে বাসা। কি দিয়ে বাসা বানায়? পাখি, কিন্তু বাসা তাকে বানাতে হচ্ছে কি? ডালপালা, লতা পাতা, খড়কুটো এসব দিয়ে সে বাসা বানায়। কোথায় বাসা বানায়? গাছে বাসা বানাতে পারে, বাড়ির ঘুলঘুলুতে বাসা বানাতে পারে। ঠিক আছে, মৌমাছি, মৌমাছি কোথায় থাকে? মৌমাছির বাসার নাম হচ্ছে মৌচাক। মৌচাক কি করে তৈরি করা হয়? মৌমাছির মুখে লালা দিয়ে সে মৌচাক তৈরি করে। আর কোথায় দেখতে পাওয়া যায়? পুরনো বাড়িতে বা গাছে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। তারপরে কি আছে দেখো? তারপরে আছে পিঁপড়ের চাক। পিঁপড়ের চাক সাধারণত মাটিতেই হয়, গাছ মাটি দিয়েই তৈরি করা হয়। হ্যাঁ, গাছে, বাড়ির দেওয়ালে বা মেঝেতে এসব পিঁপড়ের চাক আমরা দেখতে পাই। আর উইডিবির বাস, উই পোকার বাসস্থানকে বলা হয় উইডিবি। কাঠ, মাটি এসব দিয়েই তৈরি করা হয়, আর মাটিতে, বাড়ির দেওয়ালে, কাঠের জিনিসের ওপর এগুলো থাকে। দেখো, এখান থেকে আমরা কী শিখতে পারলাম? বিভিন্ন প্রাণীদের বাসস্থান আর তাদের ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা শিখব পরিবার ও পরিবারের শাখা প্রশাখার কথা। ঠিক আছে, এটা পরের দিন পড়ানো হবে। আজকে এ পর্যন্ত থাকুক। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।